নমস্কার একটি ফিমিলাদের সাথে বর্তমান বয়স হচ্ছে আপনার থার্টি ইয়ার্স গুড এখানে যে কোশ্চেনগুলো আপনার তরফ থেকে করা হয়েছে ধনী হতে পারবেন কি খুব ভালো শরীর আগামী দিন কেমন যাবে ইনভেস্টমেন্ট টাকাটা আটকে গেছে পাবো কি না প্রাপ্তিযোগ বিদেশ ভ্রমণ আগামী দিনে কিছু আমি সেলফ কিছু করতে পারবো কি না বাবা মার শরীর কেমন যাবে গ্রহের পজিশন হাতে যদি কোনো স্পেশাল রেখা বা চিহ্ন থাকে তার সম্বন্ধে একটু বলবেন আমি সবসময়ের জন্য পুরোটা বলার চেষ্টা করি আমি আপনার হাতটা আগে একবার দেখেছি সেখানে যে বিশেষ কোনো সাইন বা স্পেশাল কিছু সাইন আমি দেখতে পাইনি তবে একটা খুব ভালো সাইন আছে সেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার শিররেখার ক্ষেত্রটা একেবারে প্রথমে এসেই আমি এই রেখাটাই দেখলাম আপনার হাতে সেহেতু খুব ভালো আছে আমি পুরোটা বর্ণনা করি তারপর বুঝতে পারবেন আগে আপনার হাতের থ্রু দিয়ে বর্ণনা করি আপনি ধনী হতে পারবেন কি না সেই কোশ্চেনটা করেছেন ধনী হতে গেলে প্রথমত কিছু রেখার দরকার আছে হাতের ক্ষেত্রে প্রোগ্রেস লাইন দরকার আছে প্রোগ্রেস লাইনটা কী কেমন হয় আপনার লিভারের কোনো প্রবলেম আছে কি না সেটা একটু যাচাই করে নেবেন যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে ধনী হওয়ার যে যোগটা আপনার হাতের ক্ষেত্রে তো প্রথমত দেখা যায় সেটা আমি বলে দিচ্ছি প্রোগ্রেস লাইন থাকা জরুরি প্রগ্রেস লাইনটা কি ইনকামে দেখা ইনকাম মানে মোটামুটি যে মিনিমাম ইনকামটা একটু বাড়তে থাকা বা এরকম ধরনের রেখা যদি কারোর হাতে থেকে থাকে তাদের বরাবরের জন্য একটা মিনিমাম ইনকাম হয়েই যায় কারো কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় এবং কারো কারো ক্ষেত্রে তার বেশিও হয়ে থাকে এবার ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষেত্রগুলো যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখেছি যে তাদের পয়সার যে স্রোতটা তাদের ক্ষেত্রে সব সময়ের জন্য বর্তমান থাকে আর দুই নম্বর হচ্ছে লাখ লাইনের ক্ষেত্র লাখ লাইনের ক্ষেত্র যাদের যত বেশি স্ট্রং থাকে যত বেশি সোজা থাকে বা যত বেশি ভালো থেকে থাকে আমি তাদের ক্ষেত্রে দেখেছি যে এরা জীবনে উন্নতি বা অগ্রগতি বা সাকসেস সফলতা যায় বলুন না কেন সেটা কিন্তু পেয়ে যায় আপনার ক্ষেত্রে থেকে একটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে উপরের চন্দ্র থেকে একটা রেখা উত্থিত হয়েছে এবং এটা সোজা কিন্তু শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এবার দেখুন বিষয়টা এখানে দাঁড়িয়ে আছে অরিজিনাল খেলাটা এখানে এই টাচিং হয়ে নেই আপনার হাতের থ্রু দিয়ে কী দেখাচ্ছে আমি জানি না কারণ যদিও ফটোতে অত বেশি ক্লিয়ার আনা সম্ভব নয় তারপরে আমি যতদূর দেখতে পাচ্ছি আপনার এই রেখাটা কিন্তু এই পর্যন্ত পৌঁছে গেছে দেখুন এটা কিন্তু এই সোজা নেই আমি ক্লিয়ার করে দেখাই আপনাকে তাহলে অনেক বেশি সুবিধা হবে এখানে যে রেখাটা আপনার হাতের থেকে দেখা যাচ্ছে সেটা হলো আপনার হাতে লাক লাইন এবং লাক লাইনটা সম্পূর্ণ এই পর্যায়ে গেছে আর এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে গিয়ে টাচ করেছে দেখেছেন অথব এর সাথে এর কোনো মিল নেই অথব এটা কিন্তু আপনার লাইন নয় সাদা যে কালার করা এটা কিন্তু লাক লাইন নয় প্রথম বিষয় দ্বিতীয় দেখুন এটা হচ্ছে আপনার লাইন হচ্ছে এটা এবার লাক লাইনের যে ক্ষেত্রটা সেটা বেশ লম্বা আছে খুব ভালো আছে স্থায়ী আছে সুন্দর আছে এই দিক থেকে আপনার উন্নতি যোগটা থাকছে এবার ব্যাপারটা আসছে এখানে আপনি মোটামুটি ব্রেন ডেভেলপমেন্ট আছে এরা আমি দেখেছি এদের যে কোনো চিন্তাভাবনার সঠিক পরিচয় এরা পেয়ে যায় যে কোনো চিন্তাভাবনার দ্বারা সঠিক পরিমাণে একটা ভালো রেজাল্ট এরা জীবনে অ্যাচিভমেন্ট করতে পারে কী করে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে একের অধিক রেখা যদি কারোর হাতে লাক লাইনের থেকে দুঃখিত মাইন্ড লাইনের থেকে বেরোয় মস্তিষ্ক রেখার থেকে বেরোয় তাহলে কিন্তু দেখেছি তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে এই দিকটায় আপনি উন্নতি করতে পারবেন আপনি যে প্ল্যানিং করবেন একেবারে খুব নিখুঁত প্ল্যানিং করে থাকেন যে কাজ করবে সেটা নিখুঁতভাবে করে থাকে দেখবেন সব সময়ের জন্য এরা অতটা মানে খামখেয়ালি ভাবটা এদের ভিতরে থাকে না কারণ বলে না মানুষ যে মস্তিষ্কটা ঠান্ডা রাখা বা ঠান্ডা মাথায় কাজ করা সেই বিষয়টা এদের ক্ষেত্রে বেশি দেখা যায় আমি দেখেছি এবং যে কোনো চিন্তাভাবনার সফল বা সাকসেস জায়গাটা এরা খুঁজে নেয় এদের বেশিরভাগ ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি যে কোনো একটা জিনিস যদি এরা করতে চায় একেবারে ডিপলি বসে যাবে সেই বিষয়টা নিয়ে একেবারে নেট ফেট ঘেঁটে যেখান থেকে যেভাবে হোক যে করেই হোক সেই বিষয়ের একটা মূল সূত্র বের করে তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করে সেটাকে কাজে লাগিয়ে দেবে বুঝতে পারছেন আমরা সাধারণ যারা করে থাকে যাদের ক্ষেত্রে একটাই রেখা থাকে তারা কম বেশি চিন্তাভাবনা করে কিন্তু এতটা ডিপে যায় না এবার ব্যাপারটা কী হয়ে থাকে এরা যখনই কোনো পথ ছাড়ে না যে লসের পরিমাণে ছাড়লো না লাভের পরিমাণও রেখে দিল আর কি করলে কোন দিকটা কোন পয়েন্টে গেলে কত ভালো হবে এক একটা পয়েন্ট যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার সাকসেসটা বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু হয় আমি দেখেছি এবং যত ধনী ব্যক্তি বা ধনী ব্যবসায়ীর হাতে তাদের হাতে সবসময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তাদের শিররেখাটা একের অধিক থাকা একটা শিরোরেখা তাদের নেই ব্রাঞ্চেস বেরিয়ে যাওয়া দুটো শিরোরেখাও নেই কে বেশিরভাগ ক্ষেত্রে ব্রাঞ্চেস বেরিয়ে যাওয়া এরকম জায়গা থেকে ব্রাঞ্চেস বেরিয়ে গেছে এরকম জায়গা থেকে ব্রাঞ্চেস বেরিয়ে গেছে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে থেকে দেখবে পরবর্তীতে যাদের উন্নতি হয়েছে তাদের ক্ষেত্রেও দেখেছি যে এই ক্ষেত্রে থেকে বুধের ক্ষেত্র থেকে চলে যাওয়া এরকম জায়গা থেকে বেরিয়েছে তারাও সাকসেস হয়েছে যাই হোক অনেক বেশি ডিটেলস এই ক্ষেত্র দেখে দেবো না এটা হচ্ছে আপনার সাকসেস বা সফলতার মূল কারণ যার ক্ষেত্রে যার জন্য আপনার কোশ্চেনটা আপনার তরফ থেকে অলরেডি বেরিয়ে এসেছে ধনী হতে পারবো কি না বুঝতে পারছেন এইবার ব্যাপারটা বলি একটা দুঃখের বিষয় হলো এখানে আপনার যে লাক লাইনের ক্ষেত্রটা আমার মনে হয় এই পর্যন্ত জয়নিং করেছে আপনি একবার বলবেন আমাকে ক্লিয়ার করে এখানে যদি এই লাক লাইনটা আরও একটু গাঢ় হতো আরও একটু এই পর্যন্ত পৌঁছাতো অথবা মনে করুন এইখান দিয়ে যদি সোজা কোনো রেখা চলে যেতো আপনি কিন্তু সাকসেসটা পেয়ে যেতেন বেশি করে আপনার যেটা চাই সেটা আপনি অবশ্যই পেয়ে যেতেন দেখবেন দেখতেন কিন্তু বর্তমানে কি হচ্ছে পয়সা আসছে এবং আপনি যে যে প্ল্যানিংয়ে যেভাবে কাজে লাগাচ্ছেন সেখান থেকে একটা ভালো ধরনের পয়সা আসছে এর দ্বারা হয়তো আপনি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছেন কিন্তু এই খুশির পরিমাণটা অনেকটা বেশি হতো যদি এই রেখাটা ক্লিয়ার হতো এবার এটা যদি আপনার লাক লাইন হয়ে থাকে তা সেক্ষেত্রেও বলবো আপনার ব্রেন ডেভেলপমেন্ট আছে কি করে কারণ এই রেখাটা যেহেতু আছে এখানে এটাকে আমি কখনো লাখ লাইন বলবো না লাখ লাইন যদি হয়ে থাকে লাখ লাইন যদি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র মস্তিষ্ক রেখায় গিয়ে যে ঠিক ঠেকেছে সেটা ন এর একটা গ্রোথিং থেকে থাকে আলাদা কিন্তু সেরকম ধরনের সাইন আমি দেখতে পাচ্ছি না অনেকে হয়তো এটাকে লাকলাইন বলে ভুল করবে কিন্তু আমার মতে এটা লাখলাইন আমি বলতে পারবো না কখনো যাই হোক এটা হচ্ছে আপনার শিরুরেখা থেকে ব্রাঞ্চেস বেরিয়ে যাওয়া কারণ এর সাথে সম্পূর্ণটা অ্যাটাচ হয়ে আছে একটুকুনি কেটে বেরোলে তো হতো কিন্তু সেটা বেরোয়নি অনেকে এটা বলে থাকে আমি বলে দিচ্ছি সেটা যে অনেকে কি বলে থাকে তাদের ধারণাটা এটা থেকে থাকে যে যদি কোনো রেখা এর সাথে এসে টাচ করে শিররেখার পর্যন্ত এসে থেমে যায় তাহলে যে কোনো কাজ তারা আধা আধুরা করে থাকে অর্থাৎ অর্ধেক করে থাকে অর্ধেক করে না আর বেশিরভাগ ক্ষেত্রে যে সাকসেসটা মাঝপথে এটকে যায় আটকে যায় আপনার ক্ষেত্রে এটাও কিন্তু হবে তাদের কথাও কিন্তু ঠিক আছে পরবর্তীতে দেখাচ্ছি কেন ঠিক আছে এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার হাতে এই যে সাইনটা ক্লিয়ার করে দেখুন একটা ছোট্ট রেখা এখান থেকে এই পর্যন্ত সাকসেস বা সফলতাটা আপনি নিজেও পাবেন আবার অন্যের দ্বারাও পাবেন অর্থাৎ অন্য কেউ আপনাকে প্রচুর পরিমাণে হেল্পও করবে আপনার সাকসেস বা সফলতাটাকে পাইয়ে দিতে এই জায়গাটা আমি নিশ্চিত অর্থাৎ কোনো একটা গাইডেন্স আপনার মাথার উপরে কাজ করবে যার থ্রু দিয়ে আপনি সাকসেসটা পাবেন খবরদার যদি কেউ থেকে থাকে তার সাথে বর্তমানে ঝুট ঝামেলা করবেন না একদম খুব ভালো হবে দেখবেন জীবনে যে উন্নতির জায়গাটা প্রচুর পরিমাণে স্থায়ী হবে আপনার কোশ্চেনের জবাবটা বাদ দিয়ে আমি এদিক ওদিকে বলেই যাচ্ছি দুটিও কোশ্চেন শরীর আগামী দিনে কেমন যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো দেখছি না কেন বলুন তো আপনার হার্ট লাইনের ক্ষেত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করুন হার্ট লাইনের পুরো ক্ষেত্রটা দেখুন কি অবস্থা এই দিক থেকে জব সাইন ছোটোবেলার থেকে অনেক বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হয়েছে শারীরিক দিক থেকেও সহ্য করতে হয়েছে এবং এটা বরাবর চলেছে প্রায় আঠাশ উনত্রিশ কাজের কাছাকাছি পর্যন্ত এখন পর্যন্ত দেখুন এই জায়গাটা কতটা বেশি অস্থায়ী বা কতটা বেশি খারাপ সাইন আছে ক্লাইম্যাক্স চেঞ্জ হচ্ছে কোনো একটা রোগ আপনার ভিতরে প্রাদুর্ভাব করে দিচ্ছে এখানেও দেখুন তিন নম্বর বিষয়ে এই জায়গাটা দেখুন পুরোটা এই যে ছায়া পড়ে থাকা বা এরকম টাইপের কালো ডিপ টাইপের হয়ে থাকা এটা কিন্তু খুব একটা বেশি ভালো না মনে রাখবেন রোগের প্রাদুর্ভাবটাও যেন ধীরে ধীরে বাড়িয়েই দিতে থাকে এটাই হচ্ছে প্রবলেম এরপরে এই ডার্ক সাইনটা কী করে শারীরিকভাবে কখনোই সুস্থ হতে দেয় না যার কারণে আপনার টেনশনের জায়গাটা তৈরি হয়ে থাকছে ব্রেন ডেভেলপমেন্ট আছে কিন্তু কি করবেন তাতে টেনশানের কোনো একটা জায়গা তৈরি হয়ে থাকছে যেখান থেকে আপনি স্থায়ী হতে পারছেন না তার থ্রু দিয়ে শারীরিক রোগটাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখানেই ব্যাপার তিন নম্বর কোশ্চেন ইনভেস্টমেন্টের টাকাটা আটকে গেছে সেটা পাবো কি খুব ভালো রবি রেখার ক্ষেত্রে ক্রস থাকলে তাদের ইনভেস্টমেন্টের টাকাটা আটকে যায় এই বিষয়টা আমি আগে বর্ণনা করতাম না এখন করি এখন প্রায় সব বিষয়ে বর্ণনা করি তবে একেবারে ডিপ যে বিষয়গুলো সে বিষয়গুলো বর্ণনা করা সম্ভব হয় না সবার ক্ষেত্রে পার্সোনালিও বর্ণনা করা সম্ভব হয় না এগুলো যারা সামনাসামনি দেখায় তাদের ক্ষেত্রে ভালো হয় যাই হোক এই যে ক্রস সাইনটা দু নম্বর বিষয়ে এখানে দেখুন একটা ক্রস সাইন এখান উপরে একটা ছোট্ট ক্রস সাইন এই যে টাকা আটকে থাকার মূল যে বিষয়টা এটা বুঝতে পেরেছেন আপনি বলছেন যে ইনভেস্টমেন্টের টাকাটা আটকে গেছে পাবো কি না রবির ব্যবস্থা করে যদি ক্রস সাইনগুলো সরাতে পারেন তাহলে পেতে পারেন রবির রেমেডি নিয়ে যদি ক্রস সাইনগুলো আপনি ঠিক করতে পারেন তাহলে হতে পারে না হলে নয় আমি অনেক দিন থেকে দেখেছি মানুষের দা আট বছর দশ বছর টাকা আটকে থাকতে অথচ রবি যাদের ভালো থাকবে একটা জিনিস লক্ষ্য করবেন যে তাদের কিন্তু টাকা পটাপট বেরিয়ে গেছে একদম সবাই পেয়ে গেছে ইনভেস্টমেন্ট হোক যেখান থেকে হোক যেভাবে হোক যে কোনোভাবে পুরোপুরি বিষয়টা এখানে আর একটা বিষয় করুন চতুর্ভুজ সাইন খুব বেশি পয়সার মালিক হয়ে থাকে জীবনে খুব বেশি আরেকটা জিনিস রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন কিন্তু কম ভাববে না খুব কম দেখা যায় রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আর মাসের সাইন খুব কম দেখা যায় আর যদি কারো চতুর্ভুশ সাইন থেকে থাকে তারা বিশেষ কিছু ক্ষেত্রে গিয়ে এমন বিশু এমন কিছু ট্যালেন্টের পরিচয় দেয় যার থ্রু দিয়ে জীবনে প্রচুর উন্নতি বা প্রচুর অগ্রগতি এরা করে থাকে আমি দেখেছি যাদের ক্ষেত্রে রবির ক্ষেত্রে চতুর্থ সাইন থেকে থাকে এটা আপনাকে কি করাবে আপনার সাকসেস দেবে আপনাকে সফলতা প্রদান করাবে আপনাকে ফেমাসিটি দেবে আপনার পপুলারিটি জায়গাটা স্থায়ী করে দেবে যদি সরকারি কোনো কাজের ক্ষেত্র থেকে যুক্ত থেকে থাকেন সেখানেও আপনার স্থায়ী করে দেবে যদি বিজনেসের ক্ষেত্র থেকে যুক্ত থাকেন সেখানেও আপনার একটা স্থায়ী জায়গা তৈরি করে দেবে চতুর্ভুজ সাইন যাদের যত বেশি ক্লিয়ার হয় আর যত বেশি বড়ো হয় রবির স্থান থেকে তারা জীবনের তত বেশি উন্নতি তত বেশি সাকসেস তত বেশি সফলতা জীবনে অ্যাচিভমেন্ট করতে পারে এইটুকুনি মনে রাখবেন দু নম্বর বিষয় মাছের ক্ষেত্র একটু আগে বর্ণনা করলাম মাছের ক্ষেত্রটা ক্লিয়ার হয়নি এত সূক্ষ সূক্ষ রেখা না সূক্ষ সূক্ষ্ম করে দেখানো সম্ভব হয় না বলে এইচডি ক্যামেরার ক্যামেরার দ্বারা যদি তুলে ফাটানো হয় তাহলে আমার মনে হয় আমার দিক থেকে একটু সন্তুষ্টি হয় কারণ আমি একটু ভালো করে বলতে পারি আমার নিজেরও একটু খারাপ লাগে যখন আমি ঠিকমতো মতো সবাইকার সামনে আমি নিজেরটা প্রকাশ করতে পারি না যে বিষয়গুলো থেকে যায় শুধুমাত্র রেখা না বুঝতে পারার কারণে যাই হোক এখানে বুঝতে পেরেছেন এটা হচ্ছে মাছের সাইন ক্লিয়ার হয়েছে কিনা জানি না ক্লিয়ার আছে কিনা সেটাও জানি না আমি তবুও যদি এখানে মাছের সাইন হয়ে থাকে আপনি একবার দেখে নেবেন যে জীবনে যতটুকু সাকসেস বা সফলতার দরকার হয় তার বেশিরভাগটা পেয়ে যায় যাদের মাছের সাইন থেকে থাকে আমি দেখেছি তারা মিলেনিয়ার হয়ে থাকে খুব বড়ো পর্যায়ে যেয়ে থাকে এবং জীবনে অনেক বেশি উন্নতি অনেক বেশি অগ্রগতি সাকসেস বলুন সফলতা বলুন যে টাইপের যাই বলুন না কেন তাই পেয়ে থাকে বুঝতে পারছেন ওই টাইপের জিনিসগুলো যত বেশি ব্যাখ্যা করা যায় এবার আসি আপনার রেখার ক্ষেত্রগুলো একটা স্ট্রং রেখা এবং এটা কেটে বেরিয়ে গেছে এই পর্যন্ত দেখুন একেবারে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে দেখছি রেখাগুলো যদি বোঝা যেত না মজা আসতো বলতে আচ্ছা এখানে ব্যাপারটা বুঝতে পারছেন এই যে রেখাটা দেখুন সরকারি চাকরি তো অবশ্যই হয়ে থাকে এটা যে কোনো ক্ষেত্র থেকে খুব ভালো ধরনের একটা ভালো স্থায়ী পথ বা ভালো একটা জায়গায় পৌঁছে যায় কিন্তু দেখবেন আমি দেখেছি যাদের ক্ষেত্রে এত লম্বা একটা রেখা থেকে থাকে আর তার সাথে সাথে আমি যে আগের যে রেখাটা দেখালাম এর সাথে যে যুক্ত হয়ে যাচ্ছে এই জায়গাটায় কিন্তু একটু আরও বেশি উন্নতি বা আরও বেশি অগ্রগতির দিকটা দেখিয়ে দিচ্ছে বুঝতে পারছেন দেখুন আমি একটা কথা বলি রবি কি দিয়ে থাকে রবি দিয়ে থাকে মনে করুন সফলতাটা বেশি দিয়ে থাকে আর এই ক্ষেত্রে এটা কি দিচ্ছে আপনার চিন্তাভাবনাটাকে বেশি প্রকোপ করে দিচ্ছে অর্থাৎ আপনার 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 যে চিন্তাভাবনা সেটা স্থায়ী করে দিচ্ছে এবং চিন্তাভাবনা থ্রু দিয়ে আপনি একটা ব্যাটারি রেজাল্ট ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন অর্থাৎ যে মানে খারাপ চিন্তাভাবনা না একদম প্ল্যানিং করে সেই কাজটা করার যে চিন্তা চিন্তাভাবনা বুঝতে পেরেছেন এবার রবি তার অগ্রগতিটাকে বৃদ্ধি করে দিচ্ছে বা দুটো মিলিয়ে এখানে সাকসেস বা সফলতাটাকে আপনার হাজার গুণ পাওয়ার দিয়ে দিচ্ছে এই জায়গার ব্যাপারটা আপনি কিন্তু অনেক উচ্চে পৌঁছে যাচ্ছেন এই জন্য যার কারণে আপনার প্রথম কোশ্চেনটা ওরকম এসেছিল আপনার কোশ্চেনগুলো আগে দিয়ে দিই না মনে থাকবে না আমার আবার প্রাপ্তিযোগ আছে কি না প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ প্রাপ্তি একটাই কথা বলি এক্ষেত্রে তিরিশপুর সাইন থাকলেও তাদের প্রাপ্তিযোগ থাকে আর আর কিছু কথা চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে রাহুর ক্ষেত্রটা একদম খারাপ রাহু কেতুর ক্ষেত্রটা একদম খারাপ বিশেষ করে কেতুর ক্ষেত্রটা প্রচণ্ড খারাপ রাহু কেতুর ক্ষেত্র খারাপ থাকলে তাদের হঠাৎ প্রাপ্তিযোগগুলো পায় না চ শনির ক্ষেত্রে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি মঙ্গলের ক্ষেত্রে বিশেষ কোনো সাইন দেখছি না একটা চতুর্ভুজ পাবেন কিছু কিছু ক্ষেত্র থেকে পাবেন ভালোই পাবেন একেবারে কম পাবেন না কারণ এখানে দুটো ত্রিভুজ আছে তো তো পাবেন ভালোই পাবেন একেবারে কমটা আপনার ক্ষেত্রে নেই ভালোই পাবেন বিদেশ ভ্রমণ হবে কিনা খুব ভালো প্রশ্ন আমারও খুব ইচ্ছে করে বিদেশ ভ্রমণ এইখানে দেখুন এই রেখাটা আছে হ্যাঁ নিচস্ত কিছু রেখা ক্লিয়ার নেই পর্শনটা আমাকে দেখাবেন একবার দেখাবেন দাঁড়ান হাতের থেকে একবার দেখি ডান হাত দেখছি তো বাঁহাতে থেকে একবার দেখি তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা এটা হলো হাত ক্লিয়ার নেই দিদি ভাই এক্ষেত্র থেকেও ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা হাতের রেখাগুলো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনি আমি বাঁ হাত থেকেই বিচার করি পরবর্তী কোশ্চেনগুলো বাঁ হাত থেকেই দিই এখানে বিদেশ ভ্রমণের জায়গাটা আমি কিন্তু স্থায়িত্ব দেখতে পাচ্ছি না আপনার হাতের থ্রু দিয়ে এখানেও কিন্তু এই রেখাটা প্রবল এই রেখাটা কিন্তু বাঁ হাতের দিকে এসে প্রবল নেই দেখুন এই পর্যন্ত পৌঁছে গেছে এবং এটা গিয়ে আর একটু কেটে বেরিয়ে যাচ্ছে অতএব এটাকে আমি কিন্তু মস্তিষ্ক রেখা বলতে পারবো না আমি ওখানে বললাম অনেকটা বেশি কেটার সময় সামান্য একটু কেটে বেরিয়ে যাচ্ছে আর এর সাথে সাথে এই রেখাটাও কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে দেখুন এটা এটাই আপনার লাগলেন এবং তবুও একটা মস্তিষ্ক রেখাকে যে টাচ করে অবস্থান করছে এটাই অনেক যাই হোক পরবর্তী বিষয়টা বর্ণনা করি যে বিদেশ ভ্রমণ হবে কি না আমি এক্ষেত্র থেকে দেখতেই পাচ্ছি না একদম বিদেশ ভ্রমণের কোনো রেখা আছে কিনা একটু দেখাবেন তাহলে ওই কোয়েশ্চনের অ্যান্সারটা আমি ওইভাবে দিয়ে দেবো আগামী দিনে আমি সেলফ কিছু করতে পারবো কিনা বাবা মার শরীর কেমন যাবে সেলফ মেডেড কিছু রেখা সেলফ মেডেড কিছু রেখা আপনি তো বর্তমানে করতে চাইছেন কারণ এম সাইন আছে সেহেতু নিজের থেকে কিছু করতে চাইছেন আর আগামীতে করারও চান্স আছে এই ক্ষেত্রে প্রোগ্রেস লাইন দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক বেশি ক্লিয়ারিটি আছে এখানে বেশ ভালোই আছে কিছু কিছু প্রোগ্রেস লাইন একদম খুব ক্লিয়ার আছে আপনি পারবেন সেলফমেডের এগুলোকেও মেডেড বলা হয় কারণ এটি নিজের আয় কখনো না হলে কোনো দিন তাদের ক্ষেত্রে এই রেখাগুলো ওঠে না যাদের নিজের আয় না থাকে বেশিরভাগ খুব কম সাইন আছে যাদের ক্ষেত্রে হয়ে থাকে দেখা যাচ্ছে তাদের পারিবারিক ক্ষেত্রে বড়ো লোক অথবা শ্বশুরবাড়ির থেকে অনেক বড়ো লোক তাদের ক্ষেত্রে এই রেখাগুলো দেখা যায় আর বাকি ক্ষেত্রে কিন্তু নিজের প্রচেষ্টার একটা ফল দেখা যায় এক্ষেত্রে যে প্রোগ্রেস লাইন আছে আপনি জীবনে আগামী সেলফ কিছু করতে পারবেন বড়ো জায়গায় পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা নেই বাবার শরীরটাও তো খারাপ ভালো না এখন বর্তমানে মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না বিশেষ করে বাবার শরীরটা মনে হয় বেশি খারাপ যাই হোক গ্রহের পজিশন হাতে কি স্পেশাল রেখা বা চিহ্ন থাকলে স্পেশাল রেখা আপনার হাতে আপাতত নেই তবে কিছু কিছু রেখা আমি দেখানোর চেষ্টা করব যেগুলো যেমন এখানে একটা সাইন দেখতে পাচ্ছি এটা হলো পাখির সাইন মনে করুন আমি একটা কথা বলি যদি পাখির সাইন হাতে থেকে থাকে অথবা এরকম টাইপের যে উড়ন্ত পাখির সাইন যদি থেকে থাকে এরা যদি বিশেষ কোনো ডিপার্টমেন্ট যেমন মনে করুন সিআইডি হয়ে গেল বা সেই টাইপের যে বিষয়ের বলে থেকে থাকে যদি তাতে জয়েন্ট করে থাকে প্রচুর উন্নতি করা প্রচুর সুনাম প্রাপ্তি এবং প্রচুর ভালো কাজ করে থাকে জীবনে অ্যাচিভমেন্ট ভালো করে থাকে আরেক দিক থেকে পাখির চিহ্ন থাকলে আমি এক জায়গায় পেয়েছি দেখুন সব বিষয়ে না স্পেশাল সাইনের বিষয়ে কোনো বইতে তেমন কিছু বর্ণনা করা থাকে না সামান্য কিছু যেমন কে টাইপের বর্ণনা সেটাও বলে দিচ্ছে যার দ্বারা কেউ সন্তুষ্ট হয়ই না এরকম পাকিস্তাইন আছে এই সাইনগুলো থাকলে তারা জীবনে উন্নতি করে এবার মনে করুন উন্নতি অনেক প্রকার হয়ে থাকে কোন টাইপের উন্নতি সেটাও বলা থাকে না পয়সার দিক থেকেও উন্নতি করে মানুষ ফ্যামিলির দিক থেকেও অনেকে আছে উন্নতি করে শুধুমাত্র পয়সাটার যে উন্নতি সেটা কিন্তু নয় তবুও মাঝে পাকিস্তাইন যেহেতু আছে তাহলে আপনি কিছু না কিছু করতে পারবেন এই বিষয়ে নিশ্চিত এবার দেখুন আপনার সূর্য রাখার ক্ষেত্রটা কত বেশি স্থায়িত্ব এই ক্ষেত্রে পাচ্ছে সেটা দেখুন কতটা বেশি লম্বা এখানে কিন্তু এটা মাসের সাইন দেখছি না একটা জব সাইন যতই ডান হাতের ক্ষেত্রে আপনার মাসের সাইন ছিল বাঁ হাতের ক্ষেত্রে কিন্তু একটা জব সাইন পূর্ণরূপে দেখতে পাচ্ছি অথব যে খরচার অধিক থাকবে না আপনার হাতে সেটা বলা মুশকিল খুব ভালো পজিশনে পৌঁছে গিয়েও আপনি কিন্তু নিচে নেমে যাওয়ার একটা লক্ষণ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটাও কিন্তু থাকবে মনে রাখবেন তবে হ্যাঁ প্রেস্টিজ বা মান সম্মানের জায়গাটা প্রচুর পরিমাণে বজায় থাকবে লিডারশিপ কোয়ালিটিটা থাকবে যথেষ্ট পরিমাণে যে কোনো মানুষের সাথে একদম মিষ্টি মুখে কথা বলার জায়গাটা থাকছে আপনার খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলার যে জায়গাটা আপনার থাকছে কোনো মানুষকে যেন আপনি আপনার দ্বারা অসন্তুষ্ট না হয় সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে থাকছে কারণ বুদ্ধির ক্ষেত্রটা এতটা উচ্চস্ত কিছু কিছু ক্ষেত্রে এমন বুদ্ধি প্রয়োগ করবেন যে বুদ্ধির দ্বারা হয়তো সাধারণ মানুষ মানে ফেলুয়ার হয়ে যাবে দেখবেন এটা আপনার ক্ষেত্রে আছে দেখতে পাচ্ছি মানে সবাইকে পাল্টি মারার একটা বুদ্ধি আপনার ভিতরে থেকে যাবে দেখবেন সবসময়ের জন্য। খুব ভালো বুধ যাদের উন্নত থাকে উচ্চস্থ থাকে তাদের বিশেষ করে বুদ্ধি আর নিজস্ব ট্যালেন্ট প্রয়োগের জায়গাটা খুব ভালো থেকে থাকে এরা জীবনে প্রচুর মানে কি বলা যায় চালাক বা চতুর হয়ে থাকে আর সেই সাথে ব্রেনিও হয়ে থাকে ব্রেন ডেভেলপমেন্ট হয় খুব এদের আর এই জায়গাটা উচ্চস্থ আছে জীবনে কিছু করে যাওয়ার ইচ্ছা আছে নিজের ছাপ নিজের মনের ছাপ মানে নিজের যে কর্মের ছাপটা অন্যের মনে ফেলে যাওয়ার একটা ইচ্ছা আছে যাই হোক হতেও পারে সেই কামনা আপনার পূর্ণ করুক ঈশ্বর এখানে বিষয়টা হচ্ছে আপনার রবির ক্ষেত্র এইখানে দেখুন কতটা নিচস্ত ডানের ক্ষেত্রে এতটা খারাপ ছিল না এই ক্ষেত্রে রবির ক্ষেত্রটা এতটা বেশি নিচস্ত হওয়ার মূল কারণ হচ্ছে অধিক খরচা মেন বিষয় রিল্যাক্সেবল লাইফের জন্য বেশি হচ্ছে সব থেকে খরচার জায়গাটা এত পরিমাণে অধিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আপনার তো দেখবেন মাঝে মাঝে আর সাথে রোগের প্রাদুর্ভাব রোগের প্রাদুর্ভা এত পরিমাণে বাড়ছে মানে পুরো একদিক থেকে রিলেশনশিপের প্রবলেম একদিক থেকে রোগের প্রাদুর্ভাবটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে এই দেখুন পুরো যে হাটাইনের ক্ষেত্রটা জাল জাল হয়ে অবস্থান করছে আর এই জাল জাল হয়ে অবস্থান করা রিলেশনশিপের দিক থেকে মারাত্মক একটা ক্ষতিকারক প্রভাব তৈরি করে এরা জীবনে যাই করুক না কেন ফ্যামিলির দিক থেকে অত বেশি সুখী হয় না আরেক দিক থেকে স্বাধীন চেতা মনোভাব নিজেকে স্বতন্ত্র রূপে গড়ে তোলার একটা প্রচুর পরিমাণে ইচ্ছা দেখুন সময় ভালো বললে হয় না একটু খারাপও বলার দরকার আছে প্রচুর পরিমাণে স্বতন্ত্র ব্যক্তি আপনি নিজেকে কি করে একদম পুরো সেপারেট করে সবার থেকে আলাদা করে গড়ে তোলা যায় সেরকম একটা চিন্তাভাবনা থেকে থাকবে সম্পূর্ণ যে ধারা বিচারধারা আছে আপনি সবসময় মানতে নারাজ আপনার ইচ্ছা বা আপনি যেটা মনে করেন যেটাই ভালো সেটাই ভালো মাঝে মাঝে এরকম হয় আর এটা খারাপ এটা খারাপ এরকম একটা বিষয় এবার সেখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি কত কিছু কিছু মানুষের মতামতের গ্রাহ্য করবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের মতামতের অগ্রাহ্য করবেন এই বিষয়টা দেখবেন বরাবর লক্ষ্য করবেন আপনার ক্ষেত্র থেকে হয়ে থাকবে এই যে জায়গাটা জব সাইন দিয়ে শুরু হচ্ছে মানে আপনার বাংশ পারম্পরিক ধারায় যদি কোনো রোগ থেকে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হবে আপনার ভেতরে এখানে এত প্রগ্রেস লাইন তো দেখালাম ঠিক আছে কিন্তু প্রগ্রেসের আগের লাইনগুলো দেখুন এখানে জব সাইন আছে থার্টি বছর যদি আপনার বয়স হয়ে থাকে বর্তমানে রোগের প্রাদুর্ভাবটা চলছে অলরেডি না ছাড়িয়ে এসছেন ছাড়িয়ে এসছেন এখন উন্নতির যোগ চালু হয়েছে খুব ভালো উন্নতির যোগ চালু হয়েছে পরপর তিন চারটে বছর তো খুব ইনকাম করবেন একদম ভালো রকমের ইনকাম করবেন পরপর এখান থেকে আট দশটা বছর তারপরে কি হবে বলতে পারছি না কিন্তু এই আট দশটা বছর তো আপনার জীবনের থেকে গোল্ডেন টাইম গোল্ডেন পিরিয়ড চলছে এখন এখানেও দেখতে পাচ্ছি এতগুলো কাটা না থাকলে না আপনি প্রচুর ইনকাম করে নিতেন অলরেডি এই কাটা চাই না লাগলাইন ক্ষেত্রটা তো ক্লিয়ার হচ্ছে না সেই জন্য প্রবলেমটা দাঁড়িয়ে গেছে যদিও শনি ক্ষেত্রে একটা আড়ি রেখা এক্ষেত্রে আছে আমি পুরোপুরি আগে এক একটা ধরে বিচার করি না এই উল্টো বিচার হয়ে যাচ্ছে খুব রবির ক্ষেত্রটা ভালো থাকছে কিন্তু এই ক্রস সাইন বা স্টার সাইন আছে কিন্তু স্টার সাইন থাকলে কি হয় সারা মানে বাকি যে জীবনটা আছে না আপনার দেখবেন বাকি যে জীবনটার ক্ষেত্রে আপনার কম বেশি যে ইনকামের থ্রু দিয়ে অত অনেক বেশি টেনশন করতে হবে না ইনকামের থ্রু দিয়ে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন তাহলে ভালো হবে এই ক্ষেত্র থেকে এখানে আর একটা বিষয় এই রেখাটা কিন্তু বেঁকে একদম এদিকে চলে যাচ্ছে এখানেও কিন্তু সাকসেস বা সফলতার কিছুটা হলো নির্ভর করছে এবার আছে শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে একটা আড়ি রেখা প্রবল পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে দেখুন এটাই আপনার মানসিক অত্যাচার বা মেন্টালি টর্চারের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে জানেন তো যে সব বড় বিষয় হলো এটা আপনাকে সমাজে একাকি থাকতে বাধ্য করবে এটা আপনাকে কাজের থ্রু দিয়ে প্রপার যে রেজাল্টটা সেটা পেতে সহযোগিতা করবে না আপনি যতটুকুনি কাজ করছেন হয়তো সেই রকম বা তার থেকে একটু বেশি পাচ্ছেন কারণ গ্রহগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সেই জন্য কিন্তু অনেকটা বেশি যে আকাশ সময় যেটা আপনার মনে চাইছে সেটা আপনি পাচ্ছেন না এই সমস্ত বিষয় হয়ে থাকে এরপরে আর একটা সাইন হলো আপনার এই এই রেখাটার প্রাধান্যতা বর্তমানে পাচ্ছে তার কারণে আপনি ধীরে 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 আরও বেশি উন্নতি হচ্ছেন মানে উন্নততর জায়গায় পৌঁছে যাচ্ছেন আগে কিন্তু এত বেশি সাকসেস আপনার ক্ষেত্রে ছিল না তবু হ্যাঁ কম বেশি পয়সা ইনকাম জায়গাটা ছিল একেবারে যে ছিল না সেটাও কিন্তু না দেখতে পাচ্ছি যাই হোক এখানে দেখুন এই বিষয়টা আপনার একটা এই পর্যন্ত পৌঁছে গেছে আচ্ছা এই দিক থেকে বলতে গেলে আপনি কিন্তু যেটা বলে জ্ঞান গুণে মানে মনে করুন যে জ্ঞানের দ্বারা উন্নতি সেটাও কিন্তু হবে আর ফ্যামিলিকে খুব মন দিয়ে ভালোবাসবেন আপনি ফ্যামিলি এর উপরে জায়গাগুলোও বেশ একেবারে খারাপ নেই ভালোই আছে সেই দিক থেকেও আপনি কিন্তু একটা ভালো জায়গায় পেয়ে যাচ্ছেন স্থায়ীভাবে নিজের জায়গাটা প্রতিষ্ঠানটা করে তুলতে পারছেন ফ্যামিলি এবং পয়সা দুটোকেই মহত্ব দিচ্ছেন মাঝে মাঝে পয়সাটাকে বেশি মহত্ব দিচ্ছেন আবার মাঝে মাঝে ফ্যামিলিটাকে যে দুটোই নিয়ে সাথে চলছেন এটাই ভালো আর একটা বিষয় এখানে একটা জশ সাইন আছে এটা যদি এরকম টাইপের সাইন হয়ে যায় না মাস টাইপের জব সাইন হওয়া উচিত না যদি মাস টাইপের সাইন হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনি জীবনে উন্নতি অগ্রগতি সাকসেস সফলতা বা অন্যদের থেকে অনেক বেশি যশপ্রাপ্তি হতে এখন বৃহস্পতির জায়গাটা খুব উচ্চস্ত আছে একেবারে টেকনিক্যালি বুদ্ধির সাথে সাথে খাটিয়ে দেবেন আপনি কারোর এক ফোঁটা বুদ্ধি ধার করা লোক আপনি না নিজের বুদ্ধি দিয়ে লোক একেবারে স্বতন্ত্র মাইন্ডের লোক তো সবসময় এটা হবে নিজের বুদ্ধি দিয়ে চলালোক আর সবসময়ের জন্য চান যে কী করে নিজের অগ্রগতিটাকে আরও বেশি এক্সপায়ার মানে বলে কোনো যে এক্সপায়ার্ড করা যাবে ছড়িয়ে দিয়ে দেওয়া যাবে এরকম একটা বিষয় যথেষ্ট ট্যালেন্টেড হয়ে থাকে ব্রেনিং হয়ে থাকে সাথে সম্মানও প্রচুর পরিমাণে পেয়ে থাকে হ্যাঁ তবে একটা খারাপ জিনিস আছে সেটা হচ্ছে জ্ঞানের অথবা ধনের অর্থাৎ পয়সা অথবা জ্ঞান যে কোনো একটা অহঙ্কার কিন্তু থাকবে প্রচুর পরিমাণে থাকবে তাও কম থাকবে না এখানে বিশেষ কিছু সাইন দেখছি না আমি না কোনো ক্রস সাইন না জব সাইন না কাটা সাইন এরকম কিছু সাইন দেখছি না একটা রেখা এসে উপস্থিত হয়েছে এটাই দেখতে পাচ্ছি যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে না যখন অত বেশি সময় নষ্ট করলে আপনি এখানে বিষয়টা আপনার মঙ্গলের ক্ষেত্রটা এবার মঙ্গলের ক্ষেত্রর প্রদূষণটা দেখুন এত বেশি খারাপ দেখা যাচ্ছে যে এটা বর্ণনা করার মতো না যার কারণে আপনার শারীরিক যে স্থিতিটা সেটা ঠিক মতো বজায় রাখতে পারছেন না প্রথম কথা দ্বিতীয় কথা দেখুন এখানে একটা জাল টাইপের এখানে একটা জাল টাইপ পুরো এরকম একটা পরিস্থিতি এখানে একটা স্টার সাইন দেখতে পাচ্ছি এবং এটা তিরিশের কাছাকাছি স্টার সাইন স্টার সাইন তিরিশের কাছাকাছি থেকে একটা সাইন চলে গেছে এই সাইনটা অর্থাৎ অ্যাভারেজ বলতে গেলে আপনি একত্রিশ কিংবা তিরিশ এই বয়সে পেয়ে যেতে পারেন এটা বড়ো ধরনের ধনপ্রাপ্তি এটা বোঝায় আর কি অন্য কিছু না কারণ এখান থেকে প্রোগ্রেস লাইনটা চলে চলে যাচ্ছে এবং এখান থেকে এই পর্যন্ত পৌঁছে গেছে এই যে শনির দিকে চলে যাচ্ছে মানে লাখ লাইন এটা এবার লাখ লাইন যদি হয়ে থাকে এখানে একটা স্টার সাইন আছে অর্থাৎ একটা বড়ো ধরনের ধনপ্রাপ্তি আপনার হয়ে থাকবে ইদানিংয়ের মধ্যে এবং সাথে একটা ত্রিভুজ সাইন বেশ তেজালো ত্রিভুজ মানে একেবারে ক্লিয়ার কাট তাও স্বতন্ত্র সেটাও আবার মঙ্গলের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্র থেকে আছে তবে টিকিট টিকিটের ধান আবার অতিরিক্ত যাবেন না সে কারণ সেটা আমি বলতে পারি না যে ওনার কথা শুনে কাটলাম দেখা যাচ্ছে কোনো একটা কারণে বাদল না দোষটা আমার হবে এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হঠাৎ ধনপ্রাপ্তি যোগ থাকবে খুব ভালো সাইন আছে আপনার হাতে তো অতিরিক্ত রেখা থাকাও তো খারাপ না অতিরিক্ত রেখা থাকাও ভালো না শারীরিক অসুস্থতার যোগটা যদি নির্দেশ করলো তাহলে অতিরিক্ত পয়সা দিয়েও কি হবে যেখানে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে স্বস্তি পাচ্ছেন না বিশেষ করে সাইনের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখছি না এখানে একটা সাইন এক্সট্রা সাইন তো অনেকগুলো আছে এটাও কিন্তু রাহুর ক্ষেত্রে রাহুর ক্ষেত্রে এক্সট্রা সাইন মানে হঠাৎ ধন সমাগম করায় আমি ওই ক্ষেত্রেও একটা দেখেছিলাম নাতে সেই জন্য আপনাকে তো হঠাৎ ধন সম্পদ বা হঠাৎ যোগটা এটা করাবে রাহুর ক্ষেত্রটা একেবারে খারাপ নেই মোটামুটি ভালোই আছে উচ্চস্থ আছে বেশ ভালো একটা পজিশান নিয়েও আছে কিন্তু কেতুর ক্ষেত্রটা একটু খারাপ আছে কেতুর ক্ষেত্র খারাপ থাকলে কী হয় মনে করেন যে কনফিউশন দেখে যায় কী করব কি না করবো কী হবে কি না হবে এই সমস্ত বিষয় মঙ্গলের ক্ষেত্রটা ঠিক করার দরকার আছে না নাহলে ফ্যামিলি ক্ষেত্রটা এবং পয়সার দিকটা ওই শারীরিক দিকটা ঠিক হচ্ছে না শুক্র আপনার দেখার মতো অনেকটা বেশি উচ্চস্থ অনেককে আকর্ষিত করতে পারবেন নিজেও আকর্ষিত হবেন জীবনে উন্নতি অগ্রগতি সাকসেস সফলতা ভৌতিক সুখ সুবিধা ফ্যামিলিগত সুখ সব কিছুই পাবেন নিজস্ব ঘর বাড়ি ঘর বাড়ির সাইনটা এই মুহূর্তে দেখছি না ভবিষ্যতে হতে পারে চন্দ্র কিন্তু এত যত ভালো বর্ণনা করলাম ততটাই কিন্তু খারাপ চন্দ্র চন্দ্র এতটা খারাপ থাকলে আপনি হয়তো সবাইকে খাওয়াতে চাইছেন কিন্তু মনের মতো হচ্ছে না চন্দ্র ভালো থাকলে কি হয় এরা খুব খাইয়ে দাইয়ে আনন্দ করে থাকতে ভালোবাসে কিন্তু সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারছেন না অথবা মাঝে মাঝে মনে হচ্ছে খাইয়ে কি হবে বা নিজের থেকে একটু টেনশনের জায়গাটা বলে যে কেউ একটা ছোট্ট কোটা কথা বলে দিল তাই নিয়ে সারা দিন আপনি ব্যস্ত থেকে গেলেন সেই বিষয়টা চিন্তা করার জন্য কেউ একটা ছোট্ট একটা প্রবলেম আপনার ক্ষেত্র থেকে হয়ে গেলো নিয়ে একটা টেনশান আপনাকে অনেক বেশি পোহাতে হলো এরকম একটা বিষয় হবে কারণ শনি ক্ষেত্রে এই রেখাটা থাকলে চন্দ্রের ক্ষেত্রে একটু খারাপ হয় টেনশনের জায়গাটা একটু স্থায়ী হয় অনেক মানুষের সাথে মিশতে পাচ্ছেন তাদের সাথে কথা বলতে পারছেন নিজের কথা তাদের সাথে শেয়ার করতে পাচ্ছেন এটাই অনেক এবার আপনার এখানে একটা চতুর্ভুজ সাইন আছে এটা আপনাকে ধার্মিক এবং আর্থিক দুই দিক থেকে উন্নতি করাবে সংক্ষেপে যেটা বলা যায় এখানেও একটা উন্নতি এখানে আমি যেটা বললাম না যে আপনার ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট আছে আপনার থটস বা চিন্তা শক্তি একটা ইউনিক ধারণা আপনার চিন্তা থটসের থেকে পাওয়া যায় সেটি কিন্তু একটু বুঝিয়ে দিচ্ছে এটা আলাদা টাইপের মানে সবাইকার থেকে হটকে একদম আলাদা হয়ে যে চিন্তাভাবনা করার জায়গাটা সেটা আপনার ক্ষেত্রে স্থায়ী হচ্ছে স্থায়ী আছে হচ্ছে বলছে পরবর্তী বিষয়টা এই ক্ষেত্রটা যদি জয়েন্ট থাকতো আরও বেশি ভালো হতো কারণ আপনার স্বাধীনতার যে জায়গাটা সেটা মাত্রাটা একটু কম থাকলে আপনার ফ্যামিলির দিক থেকে একটু ভালো হতো সব দিক থেকে একটু সুবিধা হতো আর এর থেকে যখনই একটা ক্লিয়ার রেখা এই পর্যন্ত চলে যাচ্ছে এইখানে মেইন গণ্ডগোলটা এখানে বাদিয়ে আছে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যতটা যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন না কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাকে অনেক বেশি হ্যারাসমেন্ট হতে পারে কোনো না কোনো ক্ষেত্র থেকে যে প্রপার রেজাল্ট আপনি পেতে চাইছেন সেই জায়গায় আপনি স্থায়িত্ব নাও পেতে পারেন সাকসেস বা সফলতাটাকে আপনার যতটা অ্যাচিভমেন্ট করার দরকার ছিল সেটা নাও পেতে পারেন আর যে টাকার কথাটা বলেছিলেন তার একটা উত্তর এখানেও পাওয়া যাচ্ছে যে আপনি যে টাকাটা ফেরত চাইছেন সেই টাকাটা হয়তো ফেরত নাও পেতে পারেন এই বিষয়টা এটা কিন্তু রাহু এই মঙ্গল প্লাস রবির একটা দোষ বোঝাই দেয় শনি আপনার উচ্চস্থ আছে মানে ভালো আছে শনিটাকে একেবারে খারাপ বলবো না কারণ আঙুলটা দেখলে বোঝা যায় আঙুলটা সোজা আছে কিন্তু এই রেখাটা থাকলে এরকম একটু দোষ সৃষ্টি করে সেই ক্ষেত্রে এটাকে রিকভারি করলে যে টেনশনের জায়গাটা কম হয় বা কাজের থ্রু দিয়ে অনেক বেশি দৌড়োদৌড়ি করতে হয় না বা নিজের জায়গাটা স্থায়ী আমি আঙুলের ক্ষেত্রটা একটু বিচার করে দিই আপনার ক্ষেত্রে রেখাগুলোর ক্ষেত্রে কম বেশি বললাম আমি প্রায় প্রত্যেকটা রেখা ধরে বলা সম্ভব হয় না অনেক টাইমের ব্যাপার অনেক টাইমের ব্যাপার থেকে যায় এই ক্ষেত্রে যাই হোক এখানে এই বিষয়টা হচ্ছে আমি বলছি খাড়া খাড়া রেখা আছে বন্ধুত্বশোলা ছিল মনোভাব আঙুলের গীতগুলো কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না এরা কিন্তু খুব সহজে প্রকাশে আসতে যায় না লুকিয়ে লুকিয়ে কাজ করে যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে এই এই যে এই যে জায়গাটা এটা কিন্তু ব্র্যান্ডেড হয়ে আছে দেখুন কত বেশি ব্র্যান্ডেড হয়ে গেছে একদম এক প্রকার ধার্মিক আছেন এক প্রকার নাস্তিক আছেন একদিক থেকে যাই হোক সেটা আপনার ব্যাপার নাস্তিক নেই যদিও ধার্মিক আছেন যথেষ্ট কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু প্রকাশ পায় কারণ এরকম টাইপের এই যে মানে আরে ব্যান্ডেড হয়ে যাবে দেখুন অন্য টাইপের ব্যান্ডেড না এরকম টাইপের থাকলে আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি যে সেই রকম ধরনের একটা বিষয় থেকে যায় না আপনার ভিতরে কী আছে তবুও আমার মনে হয় একটু তো থাকবেই আচ্ছা যাই হোক পরবর্তী বিষয়টা এই আঙুলটা কিন্তু বেশ বড়ো আছে এই আঙুলের থেকে আর এই আঙুলটা যখনই বড়ো থাকছে না হিম্মতি সব হয়ে যাচ্ছেন রিস্ক কেবল কোয়ালিটি অনেক বেশি দেখতে যাচ্ছে অনেক বেশি রিস্ক নিতে সক্ষম আছেন তারপরে মনে করুন একটু ইগো কোয়ালিটিটা বেশি আছে সবাই কার সাথে আপনি মিশতে পারেন তবে কিছু কিছু মানুষকে মনের থেকে যেন অ্যাভয়েড করে দেন মাঝে মাঝে আর সব সময়ের জন্য নিজেকে শক্তিশালী করার বা নিজের যে জায়গাটা অনেক বেশি স্থায়ী করার যে বিষয়টা সেটা আপনার ক্ষেত্র থেকে থাকবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে নিজের ভাগটা আগে বুঝে নেওয়া বা নিজের প্রাপ্তিটাকে আগে বুঝে নেওয়ার ভাবনাটা থাকবে সব সময়ের জন্য চাইবেন যে নিজে কি করে অ্যাক্টিভ থেকে নিজের জায়গাটা ভালো মতো পজিশনটা ঠিক মতো বুঝে নিতে এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা সুন্দর রেখা দেখায় আপনার ক্ষেত্রে এটা সমাজে লড়াই করে টিকে থাকার একটা ক্ষমতা আপনার ভেতর থেকে চালিত করে দেবে সুন্দর একটা রেখা দেখায় সেটা হচ্ছে আপনারাতে মাসের সাইনটা এই যে মাসের সাইনটা আপনার ক্ষেত্র থেকে আছে মানে তৈরি হচ্ছে যদি এটা জব সাইন হয়ে থাকে তাহলে মারাত্মক ক্ষতিকর প্রভাব দেবে আর এর সামান্য একটা লেজ যদি এখান থেকে বেরোয় এর একটা সামান্য পরিমাণে লেজ যদি এখান দিয়ে বেরোয় বেরিয়ে যদি মাসের সাইনটা তৈরি করে আমি বলে দিচ্ছি এই জায়গার থেকে এরকম একটা সাইন যদি তৈরি করে তাহলে তো আপনার পয়সার দিকটা আপাতত আর কেউ দেখতে হবে না কাউকে এত বেশি সেই জায়গা আপনি পেয়ে যাবেন আচ্ছা ডানাতের ক্ষেত্রটাও দেখাও না এই লজিক এবং যুক্তি সহকারে আপনি কথা বলেন এটা খুব ভালো একটা লক্ষণ আপনার ক্ষেত্র থেকে জব সাইনও বেশ ক্লিয়ারলি আছে এত সুন্দর জব সাইন দেখাও কিন্তু উন্নতির একটা লক্ষণ তবে এই যে ফাঁকা থাকা বা গ্যাপিং থাকা এটা খরচার অধিকতা যাই হোক ফ্যামিলির থেকে দূরে সরে থাকার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এত কিছু ভালো থাকা সত্ত্বেও ফ্যামিলির ক্ষেত্রটা আমি একদম ভালো দেখলাম না আপনার দেখলাম না আপনার ক্ষেত্র থেকে এটা কিন্তু দেখেছি তাদের যে এই আঙুলটা বিশেষ করে বৃদ্ধাঙ্গুলটা যাদের এই পর্বের থেকে একটু নিচে হয়ে অবস্থান করে বা সেম টু সেম অবস্থা অবস্থান করে তাদের ফ্যামিলি ক্ষেত্র থেকে একটু দূরে সরে থাকতে হয় একটু মনোমালিন্য ভাবটা বজায় থাকে আচ্ছা পরের নাম্বারটা আপনার হাতে আসছে যে রেখাটা এই যে রেখাটা এটা কিন্তু খুব ভালো একটা সাইন কারণ এটা শারীরিক দিক দিয়ে আপনার কম বেশি স্থায়ী করা আমার মনে হয় কোনো জব সাইন আছে ক্লিয়ার হয়নি কারণ হাতের এই জায়গাটা অনেক বেশি মোটা তো সেই জন্য অনেক বেশি কথা বলারও একটা প্রবণতা থাকবে দেখবেন একবার কথা বলা শুরু করলেন থামতে চাইলেন না বা অনারগল বলে যাচ্ছেন সেরকম একটা ভাবও আছে তবুও আপনি কন্ট্রোল করেন অনেক বুথ অনেক বেশি এক একটা কথা চিন্তাভাবনা করে বলে এরা এই দিক থেকে এবার আসি আপনার এই লাইনটা মোটামুটি আসতে গেছে পরবর্তী লাইনটা দেখুন না এই লাইনটা কত সুন্দর আছে আপনার হাতে এতটা বেশি সুন্দর এখানে যদি কারোর হাতে দেখে থাকে তিন নম্বর লাইনটা তাদের পয়সার দিকটা খুব উন্নতি করে থাকে আচ্ছা এটা হলো আপনার হাত ডানের ক্ষেত্রটা আরও একবার দেখব যদিও ডানাতের ক্ষেত্রটা দেখে আমি প্রথম বিচারটা শুরু করেছিলাম এই দেখুন না এই পর্যায়েটা কিন্তু খুব একটা বেশি ভালো নেই এখানে একটা চতুর্ভুজ সাইন আছে কিন্তু ক্লিয়ার নেই এখানে চতুর্ভুজ থাকলে কী আর সেটা বলে দিই যে বড়ো কোনো দুর্ঘটনা বা বড়ো কোনো খারাপ জায়গা থেকে এটা রক্ষা পেয়ে যায় সব সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হোক বা সেই টাইপের কোনো কিছু হোক লস হোক বড়ো পরিমাণে কিন্তু হ্যাঁ চতুর্ভুজ সাইন থাকলেই বিশেষ করে এই জায়গায় চতুর্ভুজ সাইন তখন থাকবে এই জায়গায় যদি চতুর্ভু সাইন থেকে থাকে তাদের কিন্তু আধ্যাত্মিক বিষয়ে খুব ভালো ধারণা থেকে থাকে একটা ভালো ধরনের সেন্স এতে থেকে থাকে আধ্যাত্মিক বিষয়ে আর বিশেষ করে আধ্যাত্মিকতার দিক দিয়ে একটু কম মত প্রকাশ পাচ্ছে যদি আপনার তরফ থেকে যদি আধ্যাত্মিকতা না হয় জ্যোতিষত অন্যান্য শাস্ত্রে কম বেশি একটা বিদ্যা মানে মনে করেন যে তন্ত্রমন্ত্র বিদ্যা সেই দিক থেকে একটা বিচার বিবেচনা আপনার তরফ থেকে ভালো হয়ে থাকে এক্ষেত্রে মাছের সাইনটা ক্লিয়ার হতে যাচ্ছে মনে হয় আমি চাই যে আপনার ক্ষেত্রে খুব জলদি মাছের সাইনটা ক্লিয়ার হোক সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে আরও বেশি উন্নতি বা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন এই বিষয়ে আমি নিশ্চিত পরবর্তী বিষয়টা আপনার গরের সাইন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তবে কিন্তু হবে আপনি যে ব্যবস্থাটা প্রথমত নেবেন সেটা হচ্ছে শনির ক্ষেত্রে একটা ভালো দেখে ব্যবস্থা নিয়ে নিন আর দুই নম্বর কেতুর ক্ষেত্রে একটা একটা ব্যবস্থা নিয়ে নিন দুটো এক কেতু অথবা চন্দ্র চন্দ্রটা খুব নিচস্ত আছে আর বাকি সবগুলো গ্রহ আপনারাতে খুব ভালো আছে এই ক্ষেত্রটা ঠিক থাকলে হয়তো রাউকে দিকটা ঠিক হয়ে যায় সেই জন্য আমি কাউকে ক্ষেত্র নিতে বলি না তবুও চন্দ্রটা খুব খারাপ আছে চন্দ্র এবং শনি এই জায়গাটা আপনি নিতে পারেন তার সাথে যদি সম্ভব হয় এটা নিতে পারেন আশা করছি একটা কম বেশি ধারণা আপনি পেয়ে গেছেন আপনার হাতের থ্রু দিয়ে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম যদি আপনার জীবনের সাথে মেলে বা আপনার ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে একটু জানাবেন প্লিজ সবাইকে এটুকুনি রিকোয়েস্ট নমস্কার ঈশ্বর আপনার সবসময় কল্যাণ করুক